আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটাও কিন্তু বাকি সব ভিডিওর মতো অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যারা এই সমস্যায় অনেক বেশি ভুগছেন, আজকের ভিডিওটা তাদের কাছে অনেক বেশি মূল্যবান। সেটা হচ্ছে মাথা ব্যথা। মাথা ব্যথার সমস্যা কম বেশি নাই এমন মানুষ কিন্তু খুঁজেই পাওয়া যাবে না। মাথা ব্যথার জন্য আমরা অনেক কিছু ব্যবহার করি, অনেক কিছু খেয়ে থাকি, তারপরেও কমে না। আমি আজকে এমন একটা তেল তৈরি করে দেখাবো, আপনি একবার অ্যাপ্লাই করে বুঝতে পারবেন কতটা কার্যকরী। এটা তৈরি করার জন্য যেগুলো জিনিস লাগছে সেগুলো এখন আপনাদের কাছে আমি দেখিয়ে দিচ্ছি। আমি এমন কয়েকটা জিনিস দিয়ে তেলটা তৈরি করব, জাস্ট কয়েক মিনিটের মধ্যে আমাদের রান্নাঘরে এবং হাতের কাছে সব সময় থাকে, প্রতিনিয়ত আমরা ব্যবহার করি। এরকম কয়েকটা জিনিস দিয়ে কিন্তু আমি এই তেলটা তৈরি করব। এই তেল যে কতটা কার্যকরী আপনারা যখন বাসায় ট্রাই করবেন, যখন নিজে নিজে তৈরি করবেন, তখন বুঝতে পারবেন। যত তীব্র মাথা ব্যথায় হোক না কেন, এক মিনিটের মধ্যে আল্লাহর রহমতে গায়েব হয়ে যাবে। এই তেলটা তৈরি করতে আমি প্রথমে যেটা নিয়েছি সেটা হচ্ছে আদা। এখানে আমি যতটুকু পরিমাণ আদা নিয়েছি আপনি এতটুকু পরিমাণে নেওয়ার চেষ্টা করবেন, দেখে বুঝে নিতে হবে আমি কতটুকু আদা নিয়েছি। তারপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে গোলমরিচ। গোলমরিচটাও কিন্তু বেশি নেই নাই, কয়েকটা নিয়ে নিয়েছি। তারপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে কাঁচা জিরা। এখানে কিন্তু ভুলেও ভাজা জিরাটা ব্যবহার করা যাবে না, অবশ্যই কাঁচা জিরাটা ব্যবহার করতে হবে। আর সব কিছু উপাদানই কিন্তু খুবই কম কম করে নিয়েছি, আপনারা দেখে বুঝতে পারছেন। তারপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে এলাচ এবং দারুচিনি। এখানে এলাচ এবং দারুচিনি ব্যবহার করার মূল কারণ হলো এলাচ আর দারুচিনি কিন্তু অ্যাসিডিটির সমস্যা মানে গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে অনেক বেশি কার্যকরী। অনেক সময় দেখা যায় অনেক বেশি গ্যাস্ট্রিকের সমস্যা হলে, যাদের অনেক বেশি অ্যাসিডিটির সমস্যা করে, তারা কিন্তু বুক জ্বালা পোড়া পাশাপাশি মাথা ব্যথাটাও হয়ে থাকে। এরকম কিন্তু আমারও হতো আগে। তো এলাচ দারচিনি কিন্তু গ্যাসের সমস্যা দূর করতে অনেক ভালো কাজ করে, সেক্ষেত্রে এখানে অবশ্যই এলাচ দারচিনিটা ব্যবহার করার চেষ্টা করবেন। কারণ মাথা ব্যথা শুধু মাইগ্রেনের জন্য হয় সেটাই না, অনেক কারণে কিন্তু মাথা ব্যথা হতে পারে। তারপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে কালো জিরা। কালো জিরার কথা তো আমার আর বলে বোঝাতে হবে না। কালো জিরা শুধু মাথা ব্যথা দূর করবে সেটাই না, আপনার শরীরে সমস্ত ব্যথা দূর করতে কিন্তু কালো জিরা খুব ভালো কাজ করে, এবং এটি ঠান্ডার সমস্যা দূর করতেও কিন্তু অনেক বেশি কাজ করে। এখানে যে কয়েকটা মশলা আমি নিয়েছি, প্রত্যেকটা মশলা কিন্তু আপনার শরীরে মাথা ব্যথার পাশাপাশি অনেক রকম সমস্যার সমাধান ঘটাবে। আমি যেভাবে যেভাবে বলে দেবো সেভাবে সেভাবেই কিন্তু ট্রাই করতে হবে। তারপরে যেটা নিব সেটা হচ্ছে পেঁয়াজ। এখানে হয়তো অনেকে বলতে পারেন, পেঁয়াজ দিয়ে আবার মাথা ব্যথা দূর করা কীভাবে সম্ভব? ঠিকই বলেছেন, পেঁয়াজ দিয়ে মাথা ব্যথা দূর করা যে কতটা সম্ভব আপনার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। পেঁয়াজের তেল যদি আপনার এমনি তৈরি করে মাথায় অ্যাপ্লাই করেন, মানে চুলে অ্যাপ্লাই করেন, আপনার মাথা কিন্তু এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। আপনার মাথার ভিতরে অন্যরকম একটা যন্ত্রণা, মাথার ভিতরে জ্বালা পোড়া, মাথা ভারী হয়ে থাকা, এসব সমস্যার সমাধানও কিন্তু পেঁয়াজ করে থাকে। যেহেতু এখন আমরা তেল তৈরি করব, সেই তেলের মধ্যে যদি আমি পেঁয়াজটা একটু ব্যবহার করি, সেক্ষেত্রে আমার মাথা ব্যথা কমার পাশাপাশি মাথা ঠান্ডা করার জন্য কিন্তু 100% কাজ করবে এই পেঁয়াজ। এখানে আমি ছোট্ট একটা পেঁয়াজ ব্যবহার করেছি। আমি সবগুলো উপকরণ কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি, আন্দাজ করে বুঝে নিতে হবে কীভাবে কী করেছি। এখন আমি পেঁয়াজ আর আদা এই দুইটা জিনিস সুন্দর করে পরিষ্কার করে তারপরে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। কাটা সহ সব কিছু দেখাতে গেলে ভিডিওটা কিন্তু অনেক বেশি বড় হয়ে যায়, এজন্য আমি কাটাটা আপনাদের দেখাচ্ছি না। তবে এখন আমি আদাটা আর পেঁয়াজটা একটু ছোটো ছোটো টুকরো করে দেখিয়ে দেব। তো আমার পেঁয়াজটা কিন্তু কেটে নেওয়া হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি। একটু চেষ্টা করবেন ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার। ছোট ছোট টুকরো করে কেটে নিলে সুবিধা হবে, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি তেলটা তৈরি করতে পারবেন, আর বেশি বড় বড় করে কাটতে গেলে অবশ্যই একটু সময় লাগবে। তবে একটা কথা খেয়াল রাখতে হবে, পেঁয়াজটা কিন্তু কেটে নেওয়ার পরে কিছুতেই পানি দিয়ে পরিষ্কার করা যাবে না, এতে করে পেঁয়াজের ভিতরে যে ঝাঁজটা আছে সেটা কিন্তু বের হয়ে যাবে। অবশ্যই পেঁয়াজটা মানে যখন ছুলে নেবেন, খোসাটা ছড়িয়ে নেবেন, তখন পরিষ্কার করে তারপরে কেটে নিতে হবে। আমি কিন্তু এভাবে কেটে নিয়েছি, আমি এ টু জেড আপনাদের বুঝিয়ে দিয়েছি যেন কার্যকারিতা আপনারা খুব ভালো পান। তো পেঁয়াজটা কাটা হয়ে গিয়েছে, এখন এই আদাটা আমি খোসা ছড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব, যতদূর পারবো ছোটো করে কেটে নেব। আমি প্রথমেই বলেছি যত ছোটো করবেন ততই ভালো, তাহলে ভিতর থেকে উপাদানগুলো বের হতেও তাড়াতাড়ি কাজ করবে এবং তেলটা তৈরি করতেও খুব ভালো কাজ করবে। তো আমার আদাটাও কিন্তু কেটে নেওয়া হয়ে গিয়েছে, দেখুন আমি পেঁয়াজের সাইজ করে কিন্তু আদাটা কেটে নিয়েছি। এখন হচ্ছে তেল তৈরি করার পালা। আমার সবগুলো উপকরণ কিন্তু রেডি করা হয়ে গিয়েছে, আপনারা আবার ভালো করে দেখে নিন এখানে আমি কী কী ব্যবহার করেছি।
অবশ্যই কিন্তু সবগুলা জিনিসই এখানে ব্যবহার করতে হবে, কোনো জিনিসই কিন্তু বাদ দেওয়া যাবে না। আমি প্রথমে বলেছি মাইগ্রেনের সমস্যার জন্য যে মাথা ব্যথা হয় সেটা না, আরও অনেক কারণে হতে পারে, সেক্ষেত্রে কিন্তু সব কিছু এখানে ব্যবহার করতে হবে যেন আপনার যে সমস্যায় থাকুক না কেন দূর হয়ে যায়। এখন আমি চুলায় চলে এসেছি, চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেলে এটা দিয়ে দেবো আমি সরিষার তেল। অবশ্যই কিন্তু এখানে সরিষার তেলটা ব্যবহার করতে হবে, কোনো সয়াবিন তেল কোনো নারিকেল তেল কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। তো তেলটা আমি দিয়েছি আধা কাপেরও একটু কম হবে, দিয়ে আমি একটু গরম করে নিয়েছি। পুরোপুরি যখন তেল দিবেন তখনই কিন্তু উপাদানগুলো দেওয়া যাবে না, এই উপাদান দেওয়ার মধ্যেও কিন্তু কিছু বিষয় লক্ষ্য করতে হবে, সবগুলো উপাদান কিন্তু একসঙ্গে আমি দিব না। প্রথমে আমি দিয়ে দেবো সেটা হচ্ছে পেঁয়াজ, কারণ পেঁয়াজের ভিতর থেকে যে উপাদানগুলো আছে সেটা বের করতে একটু সময় লাগবে, আর জিরা কালো জিরা এগুলো কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে উঠবে, সেই জন্য কিন্তু আস্তে আস্তে আমি দিয়ে দেবো। প্রথমে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি একটু সময় ভেজে নেব, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য, বেশি সময় ভেজে নেব না, এতে করে দেখা যাচ্ছে পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসবে। তারপরে দিয়ে দেবো আমি আদাটা, আদাটার ভিতর থেকে কিন্তু উপকরণগুলো বের হতে বেশি টাইম লাগে না, এই জন্য আমি পেঁয়াজের পরে আদাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আদাটা কিন্তু একটু থেঁতো করে অথবা গ্রেট করেও দিয়ে দিতে পারেন, এতেও কিন্তু ভালো কাজ করবে। তো পেঁয়াজ আর আদা দিয়ে কিন্তু আমি একটু সময় ভেজে নিচ্ছি, একটু যখন দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে, পুরোপুরি না কাঁচা কাঁচা কালারই আছে, একটু হালকা একটু চেঞ্জ হয়ে এসেছে, ওই অবস্থাতে এটার মধ্যে দিয়ে দিতে হবে গোলমরিচ এবং লবঙ্গ। গোলমরিচ আর লবঙ্গ কিন্তু এমনিতে ঝাঁঝালো থাকে, সেক্ষেত্রে আমি একটু পরে দিচ্ছি। এটার সঙ্গে সঙ্গে আমি এলাচ দারচিনিটাও দিয়ে দিচ্ছি। অনেকেই বলতে পারেন এলাচ দারচিনি তো আমি খাচ্ছি না, তাহলে অ্যাসিডিটির সমস্যা কীভাবে দূর হবে? এর ভিতর থেকে উপকরণটা কিন্তু ঠিকই বের হয়ে আসছে, এটা কিন্তু তেলের মধ্যে মিশে যাচ্ছে, আর তেলের মধ্যে মিশে যাওয়া মানে আপনার শরীরে যে সমস্যার জন্য যেটাই হোক না কেন সেই সমস্যার সমাধান করতে কিন্তু সেটা অবশ্যই সাহায্য করবে। আপনি যেভাবেই ব্যবহার করুন না কেন, আপনার শরীরে যে সমস্যায় থাক, যেটার জন্য যেটার প্রতিকার সেটা যদি আপনি অ্যাপ্লাই করেন অবশ্যই সেটা কাজ করবে। এবং সরাসরি যারা অ্যাসিডিটির সমস্যা দূর করতে চান তাদের জন্য অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তারা দেখে নিতে পারেন। তো এই বাকি মশলাগুলো দিয়ে কিন্তু আমি একটু সময় ভেজে নিয়েছি, তারপরে এখন আমি জিরা আর কালো জিরাটা দিয়ে দেবো, কারণ এটা কিন্তু খুবই পাতলা জাতীয় মশলা, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটু পুড়ে উঠবে, এজন্য আমি মশলাগুলো একটু ভেজে নিয়েছি, সেটা আমি প্রথমেই বলেছি। আর জিরা কালো জিরা এটা পরিষ্কার করে নেওয়ার প্রয়োজন নাই, যেহেতু এটা আমরা পান করব না, সেক্ষেত্রে আমার এটা পরিষ্কার করার কোনো প্রয়োজন নাই, আমি সরাসরি এখানে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে অবশ্যই অনবরত কিছু সময় নাড়তে হবে যেন পুড়ে না যায়, আর এই মুহূর্তে কিন্তু চুলার তাপটা একটু কমানো থাকবে, যদি চুলার তাপটা বাড়ানো থাকে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা মশলা পুড়ে যাবে কিন্তু ভিতর থেকে এর উপকরণগুলো বের হবে না। আমি অনবরত নেড়ে কিন্তু প্রত্যেকটা মশলা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, এই মুহূর্তে আমার চুলার তাপটা কিন্তু একদম কমানো আছে, আর দেখে বুঝতে পারছেন আমি কিন্তু পুড়ে যাচ্ছে না, সব কিছু কিন্তু কালারটা চেঞ্জ হতে একটু টাইম লাগছে। তো এভাবে বেশি সময় না, আপনি চুলার তাপটা কমিয়ে হয়তো এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নেবেন, এতে করে কিন্তু আপনার তেলটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। তো আমি এক থেকে দেড় মিনিট অথবা দুই মিনিট হবে এরকম টাইম কিন্তু আমি ভেজে নিয়েছি, এতে করে কিন্তু আমার তেলটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি মশলাগুলো এক সাইড করে দিচ্ছি। আপনারা তো বলতে পারেন মশলাটা আবার কী করবেন, এই মশলাটা কিন্তু ভুলেও ফেলে দেবেন না, এটা কিন্তু আপনারা খেতে পারবেন, সরাসরি মুখে খেতে পারবেন অথবা ভাতের সঙ্গেও খেতে পারবেন, খেতেও ভালো লাগে এবং আপনি খাওয়ার পর অনেক উপকারও পাবেন। খুশখুশি কাশির সমস্যা বলুন, অ্যালার্জির সমস্যা বলুন, এবং আমি প্রথমে বলে দিয়েছিলাম এলাচ দারচিনি কিন্তু অ্যাসিডিটির সমস্যা দূর করতে খুব ভালো কাজ করে, আপনি এটা একটু খেয়ে দিলে কিন্তু আপনার অ্যাসিডিটির সমস্যা দূর করতে অনেক ভালো কাজ দিবে, আরও অনেক রকম সমস্যার সমাধান পাবেন। সেজন্য আমি বলে দিচ্ছি ভুলেও কিন্তু এই মশলা যেগুলো ভেজেছেন সেগুলো ফেলে দেওয়ার দরকার নেই, আমি কিন্তু এগুলো কখনো ফেলে দেই না, এর আগে আমি যতগুলো তেল তৈরি করেছি অনেক কিছুর জন্য এগুলো কিন্তু আমি রেখে দেই। তো এখন আমি মশলাগুলো তেলের থেকে উঠিয়ে নিচ্ছি, আর এই তেলটা কিন্তু আমি একটা ছাঁকনির সঙ্গে ছেঁকে নেব। এটা মশলার মধ্যে থেকে আপনারা ব্যবহার করতে পারবেন, তবে যেহেতু আপনি হাত দিয়ে ব্যবহার করবেন সেক্ষেত্রে অবশ্যই ছেঁকে নিলে ভালো। তো আমি একটা ছাঁকনির সাহায্যে অন্য একটা পাত্রে তেলটা পুরোপুরি ছেঁকে নেব। তো তেলটা কিন্তু আমার ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে, দেখুন অবশিষ্ট মশলাগুলো এটা আছে, এটা আমি একটা ফ্রিজে রেখে দিব। তো এই যে আমি যে তেলটা তৈরি করেছি এটাই হচ্ছে আপনার মাথা ব্যথা দূর করার জন্য একদম ম্যাজিক্যাল যে তেলটা বলে সেটা। আপনি যখন এটা অ্যাপ্লাই করবেন এক মিনিটের মধ্যে আল্লাহর রহমতে আপনার মাথা ব্যথা গায়েব হয়ে যাবে। এখন বলে দিচ্ছি এটা কিভাবে ব্যবহার করবেন এবং কতবার ব্যবহার করবেন।
এটা কোনো কতবার এবং কীভাবে ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। আপনার যখন মাথা ব্যথার সমস্যাটা হবে, শুধুমাত্র ওই টাইমে এই তেলটা আপনি ব্যবহার করবেন। এই তেলটা যে কোনো সময় আপনি যেভাবে তৈরি করেছে ঠিক এইভাবে তৈরি করে রেখে দিবেন, যে কোনো কাঁচের জারে, যে কোনো কিছুতে অনেক দিন যাবত আপনি রেখে দিতে পারবেন। রেখে দিবেন, যখন আপনার মাথা ব্যথাটা হবে তখন হালকা একটু তেল আপনি দুই আঙুলের সাহায্যে নিয়ে আপনার কপালে নিয়ে নেবেন। কপালে নিয়ে এক মিনিটের মতো একটু ম্যাসাজ করবেন। এক মিনিটের মধ্যে আল্লাহর রহমতে আপনার যত তীব্র মাথা ব্যথায় হোক না কেন দূর হয়ে যাবে। যদি দেখেন আপনার মাথা ব্যথার সমস্যাটার কারণ কি সেটা আপনি বুঝতে পারছেন না, কিন্তু প্রতিনিয়ত আপনার মাথা ব্যথাটা বেড়েই চলেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি আর একটা টিপস ফলো করতে পারেন। আমি আগেই বলেছিলাম মাথা ব্যথার সমস্যাটা কিন্তু অ্যাসিডিটির সমস্যার জন্য হতে পারে, শুধু মাইগ্রেনের জন্য এবং অন্য কোনো সমস্যার জন্য মাথা ব্যথা হবে সেটাই না। আপনি এই তেলটা গরম গরম অবস্থাতে একটা পাত্রে নিয়ে আপনার নাকের কাছে নিয়ে নেবেন। তারপর টেনে টেনে এই তেলের যে ভিতর থেকে ঘ্রাণ আসবে ওটা আপনি শ্বাসের সঙ্গে নেওয়ার চেষ্টা করবেন, মানে আপনি নিঃশ্বাসের সঙ্গে তেলের ঘ্রাণটা নেওয়ার চেষ্টা করবেন। এতে করে যদি আপনার অন্য কোনো সমস্যা থাকে, সেটা অ্যাসিডিটির সমস্যা হোক, আপনার মাইগ্রেনের সমস্যা হোক এবং যে কোনো অ্যালার্জির কারণের কোনো সমস্যা হোক না কেন, আপনার নাকবন্ধ সমস্যা হোক না কেন, এভাবে নিলে কিন্তু সেই সমস্যা দূর হয়ে যাবে। তবে যখন আপনি কপালে অ্যাপ্লাই করবেন তখন কিন্তু তেলটা ঠান্ডা করে নিতে হবে। যাদের প্রতিদিন মাথা ব্যথা করে, দেখা যাচ্ছে দিনের মধ্যে কয়েকবার মাথা ব্যথার সমস্যা হয়ে থাকে অথবা দু একদিন পরপর মাথা ব্যথার সমস্যা হয়ে থাকে এবং মাইগ্রেনের সমস্যা আছে, তারা এই তেলটা তৈরি করে রেখে দিবেন। দেখা যাচ্ছে প্রতিদিন আপনি অল্প অল্প করে কপালে একটু নিয়ে ম্যাসাজ করবেন। এতে করে দেখবেন আপনার যে প্রতিদিনের মাথা ব্যথার সমস্যাটা ছিল এই মাথা ব্যথার সমস্যাটা আর থাকবে না। এবং মাঝে মাঝে যদি এটা তৈরি করে আপনারা অ্যাপ্লাই করেন, এতে করে দেখবেন আপনার কখনোই আর মাথা ব্যথার সমস্যা হবে না। এবং যত তীব্র মাথা ব্যথাই হোক না কেন, আপনার কোনো রকম কোনো কিছুই খেতে হবে না, কোনো কিছুই ব্যবহার করতে হবে না। আপনি তেলটা অ্যাপ্লাই করলেই আপনি বুঝতে পারবেন যে কতটা উপকৃত হয়েছেন। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি কাজে লাগবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।